কিছু একদম বেসিক কিছু কথাবার্তা দিয়ে আমরা শুরু করব, যে পিডিএফ এর এই অংশটার মধ্যে ম্যাপের মধ্যে কি কি পড়া লাগে। আমরা যা কিছু জানি, মোটামুটি বেশিরভাগ কিছুই জানি, কিন্তু আমরা ম্যাপ থেকে কখনো বাছাই করি না, এজন্য হচ্ছে কি আমাদের মুখস্থ করতে কষ্ট হয়। যেমন আমার যে সমস্যা হইতো, সর্বদক্ষিণে কোনটা, সর্বপশ্চিমে কোনটা, সর্বপূর্বে কোনটা, এই জিনিসগুলো বা থানা কোনটা, জেলা কোনটা, এগুলোতে আমার প্যাচ খেয়ে যেত। ঠিক আছে, এগুলোর জন্য তোমার করতে হবে কি, ম্যাপটা একবার হলেও দেখতে হবে, ম্যাপটা দেখা লাগবে। এই ম্যাপটা দেখবা হচ্ছে কি কিরকম, প্রথমে দেখো আমরা একটা জিনিস ঠিক করে নিব, যে সবচাইতে উপরে যেটা, উপরে বানি হচ্ছে কি নর্থ, আর নিচে মানে হচ্ছে কি সাউথ। এগুলো আমরা জানি, তাও হালকা করে বলে দিচ্ছি। ডানে, ডানে মানে হচ্ছে কি তোমার কি বলে পূর্ব মানে ইস্ট, আর বামে মানে হচ্ছে ওয়েস্ট। এগুলো, এই জিনিসগুলো মনে রাখবা, বামে মানে হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, তুমি যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, দেখবা হচ্ছে কি এই বরাবর হচ্ছে কি মক্কা, দ্যাটস ওয়াই আমরা সবাই পশ্চিমে নামাজ করি, পশ্চিম দিকে নামাজ করি। ঠিক আছে, বামে মানে ওয়েস্ট দেখবো। আচ্ছা, এখন হচ্ছে কি সর্বদক্ষিণের জেলা, তুমি চিন্তা করে দেখো, সর্বদক্ষিণের জেলা মানে কি, সর্ব উত্তরের জেলা কোনটা যেটা সবচেয়ে উঁচাই হবে, ঠিক না? এই দেখো পঞ্চগড়, এটা নিয়ে আর যুদ্ধ করার দরকার নেই, জেলা এটা কিন্তু জেলা, সবচাইতে উত্তরে কোনটা, পঞ্চগড়। সবচাইতে নিচে কোনটা আছে দেখো তো, পুরো বাংলাদেশের সবচাইতে নিচে কি এটা, কক্সবাজার না? ঠিক আছে, আচ্ছা, এখানে যে জিনিসটা হয়, কক্সবাজার কিন্তু আমরা জেলা নিয়ে কথা বলছি, যদি সবচাইতে দক্ষিণের স্থান নিয়ে কথা বলতে হয় তখন হচ্ছে কি অন্য একটা আনসার আসবে। কিরকম, জেলা অনেক বড়। তোমরা যদি সেন্ট মার্টিন যাও, সেন্ট মার্টিন যেতে হলে কি করতে হয়, কক্সবাজার থেকে প্রথমে টেকনাফ যেতে হয়। এই টেকনাফ হচ্ছে কি সবার লাস্টে, সেন্ট মার্টিন যাওয়ার আগে সবার লাস্ট পয়েন্টটা হচ্ছে টেকনাফ। আচ্ছা, তাহলে সর্বদক্ষিণের টেকনাফ বুঝতে পারলাম। আর মাথায় রাখা লাগবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমরা কি বলি তাহলে দক্ষিণ থেকে আমরা যখন উত্তরে যাব, সবচাইতে উত্তরের স্থানটা কি হবে, এই স্থানটা, এটা হচ্ছে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বুঝতে পারলাম। এবার এবার আসি হচ্ছে কি পূর্ব পশ্চিমের ব্যাপারটা, পূর্ব সবচাইতে পূর্বে কোনটা আছে দেখো, এই বরাবর যদি তুমি লাইন টানো দেখো তো, সবচাইতে পূর্বে এই জিনিসটা আছে না, এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। তোমাদের অপশনে মাঝে মাঝে নবাবগঞ্জ থাকে, মাঝে মাঝে অপশনের মধ্যে নবাবগঞ্জ থাকলে মনে রাখবা, ঘাবড়ানোর কিছুই নেই, নবাবগঞ্জ আর চাপাই নবাবগঞ্জ সেম জিনিস। আচ্ছা, এর থেকে পশ্চিমে আর কিছু নেই। ঠিক তেমনি তুমি যদি পূর্বে চেক করো, পূর্বে তুমি এই বরাবর যদি একটা দাগ টানো, তুমি দেখবা বান্দরবন হচ্ছে সবচাইতে বাইরে, এই বান্দরবনটা হচ্ছে কি সবচাইতে বাইরে। এখন বান্দরবনের সবচাইতে দূর পূর্বে কোনটা দেখতো, এই অংশটা না, এটাকে বলা হচ্ছে থানচি, থানচি, থানচি সবচাইতে পূর্বে, এটা বোঝা গেল। ঠিক তেমনি সবচাইতে পশ্চিমে নবাবগঞ্জ, বোঝা গেল। নবাবগঞ্জের শিবগঞ্জ হচ্ছে গিয়ে, শিবগঞ্জ নামে এরিয়াটা হচ্ছে সবচাইতে পশ্চিমে। ঠিক আছে, তো নবাবগঞ্জ, শিবগঞ্জ, সব গঞ্জগঞ্জ, এগুলো পশ্চিমে। তারপর পূর্বে কি আছে, থানচি, ওই মায়ানমার টাইপের যে নামটা আছে থানচি, এই মায়ানমারের আশেপাশে দেখবা, মায়ানমার টাইপের যে নামটা আছে ওটাই পূর্বে। তারপর দক্ষিণ সবচাইতে নিচে কক্সবাজার আমরা জানি, আর হচ্ছে কি টেকনাফ তেঁতুলিয়া, এগুলো সাধারণত মনে থাকে। আচ্ছা, তুমি যদি এই বিষয়টার সঙ্গে ওরিয়েন্টেড হয়ে যাও যে কোনটা কিরকম, নেক্সট যে বিষয়টার সঙ্গে ওরিয়েন্টেড হতে হবে ওটা হচ্ছে কি, তুমি এই জিনিসটা থেকে নেক্সট কোয়েশ্চেন যেটা আসে, এটা হচ্ছে সবচাইতে ছোট, সবচাইতে ছোট জেলা কোনটা। সবাই ভুল করে মেহের অনেক কিছু দাগায়, কিন্তু তুমি নারায়ণগঞ্জ দেখবা, তোমার যখন ম্যাপ দেখবা তখন দেখবা নারায়ণগঞ্জটা সবচাইতে ছোট। এই ম্যাপে ভালো বোঝা যাচ্ছে না, আমরা পরের ম্যাপটাই যাই, পরের ম্যাপটাতেও আচ্ছা বোঝা যাচ্ছে না। এর পরের ম্যাপে এই দেখো নারায়ণগঞ্জ একদম ছোট, তুমি যদি দেখো বাকি সবগুলোর তুলনায় নারায়ণগঞ্জ সবচাইতে ছোট। আর সবচাইতে বড় কোনটা হিসাব করে করে তুমি যদি যাও, দেখবা নারায়ণ চিটাংটা বড় লাগতেছে, আবার চিটাংয়ের তুলনায় রাঙ্গামাটিটা সবচাইতে বড় লাগতেছে, এই রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটি সবচাইতে বড় জেলা, আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ হচ্ছে সবচাইতে ছোট। এখানে আরেকটা ছবি আছে দেখো, যদি ওটাতে বোঝা না যায়, এই নারায়ণগঞ্জ সবচাইতে ছোট আর রাঙ্গামাটি সবচাইতে বড়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি আমাদের আশেপাশে, আমাদের আশেপাশে তুমি যদি ম্যাপটা দেখো, আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা যদি দেখো, ইন্ডিয়া হচ্ছে অনেকটা কোন আইসক্রিমের মতো, মশালের মতো এরকম। ঠিক আছে, ইন্ডিয়ার এই অংশ একটা হাত বের হয়ে গেছে, এই হাতের মধ্যে এই অংশটাতে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এই অংশটাতে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, এই বাংলাদেশের তুমি চিন্তা করে দেখো, এই এখানে ছবি আঁকা আছে, আমি জাস্ট টোটাল আইডিয়াটা দেওয়ার জন্য এই পুরো জিনিসটা লিখলাম। এই এই অংশে বাংলাদেশের আমি কি বললাম, বামে কোনো কিছু থাকলে বামেরটাকে বলা হচ্ছে কি পশ্চিম, তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে এদিকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, গঙ্গা, এসব গুলা হচ্ছে এদিকে। আর
বাংলাদেশের পূর্বে হচ্ছে গিয়ে 60টা জিনিস আছে, ভারতের 60টা অঙ্গরাজ্য আছে, ঠিক আছে? ওটাকে মনে রাখার একটা খুব সুন্দর ইয়া আছে, আমিত্রি আমি নাম বলা হয়, আমিত্রি আমি নাম দিয়ে মনে রাখতে পারো। আমি এখানে লিখতে লিখতে তো অনেক টাইম লেগে যাবে, তারপর আমি একটু টাইম দিয়ে লিখতেছি, আমিত্রি আমি নাম দিয়ে মনে রাখতে পারো। আমিত্রি দিয়ে কি আসতেছে? ত্রিপুরা, তারপর মি দিয়ে কি আসতেছে? মিজোরাম, তারপর হচ্ছে কি আ দিয়ে হচ্ছে আসাম, তারপর ধরো আমি নাম অর্থ কি, আ দিয়ে আসতেছে হচ্ছে কি অরুণাচল, তারপর হচ্ছে গিয়ে আর কি, তারপর আমে নাম মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এভাবে তুমি সেভেন সিস্টার্স। আচ্ছা এখানে কথা হচ্ছে গিয়ে তোমার সেভেন সিস্টার্স আমরা আলাদা করে বলতেছি কেন, কেন সেভেন সিস্টার্স টা ইম্পর্টেন্ট, কেন এটা পরীক্ষায় আসে? কারণ হচ্ছে গিয়ে দেখো, পুরা ভারত হচ্ছে এদিকে, আর ভারতের একটা ছোট্ট অংশ, যেটা তুমি দেখো তো ভারতের সাথে একটা মাত্র লিঙ্ক আছে এখানে কতটুকু, একটা পাতলা করিডোর, 27 কিলোমিটার করিডোর, যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। এই এই করিডোরটার মাধ্যমে ভারত পুরা এই 60টা অঙ্গরাজ্যের সাথে রিলেটেড না, এই জন্য দেখা যায় যেহেতু এটা রিলেশন কম, এই অঙ্গরাজ্যগুলো সাধারণত নিজেদের স্বায়ত্ত শাসন দাবি করে। আচ্ছা এত কঠিনে যাব না, এই অঙ্গরাজ্যগুলো পড়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটার সঙ্গে রিলেট করে আমরা নদীগুলাও পড়বো। কিভাবে বলতেছি, তুমি দেখো বাংলাদেশের মধ্যে এখানে যে একটা হুক টাইপের আছে, এখানে যে ফাঁকা জায়গা আছে, এই অংশে আছে হচ্ছে ত্রিপুরা। আমি সবগুলো অঙ্গরাজ্যকে একটু পরিচয় করাই, এই অংশে আছে ত্রিপুরা। কুমিল্লার পূর্ব নাম যদি তুমি চেক করো, পূর্ব নাম যখন পড়বো তখন চেক করবা, কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। কুমিল্লাটা কই আমরা দেখে আসি তো একটু, এই দেখো কুমিল্লাটা ত্রিপুরার ঠিক এই পকেটের মাঝ সাইডেই যদি দেখো তুমি, এখানে কুমিল্লা পাচ্ছ না? তাহলে যখন ম্যাপ কাটা হচ্ছে, রেড ক্লিফ যখন ম্যাপ কাটতেছিল তখন এভাবে কাটছিল, এই জন্য কুমিল্লাটা আলাদা হয়ে গেছে, কিন্তু কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা, মানে কি কুমিল্লা একসময় ত্রিপুরারই অংশ ছিল। আচ্ছা গেল, নেক্সট আসি এস ডি বর্মনের সঙ্গে যারা পরিচিত সবাই তো জানো, সে প্রথমে কুমিল্লা জেলা স্কুলে পড়ছে, কিন্তু তুমি উইকিপিডিয়া সার্চ দিলে পাবা সে হচ্ছে ত্রিপুরার লোক, একসময় কুমিল্লা ত্রিপুরা একসাথে ছিল, এই জন্য পূর্ব নামটা এইভাবে দেওয়া হচ্ছে। নেক্সট নেক্সট আসি হচ্ছে কি মেঘালয়, মেঘালয় ঠিক আছে গেল, এরপর আসাম, আসাম কিসের সাথে রিলেটেড, আসাম কই কার সাথে রিলেটেড দেখো তো, বাংলাদেশের সিলেটের সাথে, সিলেট সিলেটের সাথে, এই জন্য তুমি দেখবা সিলেট দিয়ে যে নদীটা ঢুকতেছে ওই নদীটা আসাম থেকে উৎপন্ন হচ্ছে। সিলেট দিয়ে কোন নদীটা ঢুকতেছে? মেঘনা, মেঘনা দেখবা আসাম দিয়ে ঢুকতেছে। অবশ্যই মেঘনা তো শুরুতে ছিল না তোমার সুরমা এবং কুশিয়ারা নামে ছিল, তারপর হচ্ছে জোড়া লেগে কালনী জায়গায় এটা হচ্ছে মেঘনা হচ্ছিল। আচ্ছা এখানে যেহেতু আমি মেঘনার কথা বলতেছি, আমি হালকা করে আরেকটু বলে দিই, এই আসাম থেকে যেরকম আমি যখন চিনে ফেলতেছি যে এই অংশে আসাম আছে এখান দিয়ে তাই মেঘনা ঢুকতেছে, ঠিক তেমনি তুমি যদি চিন্তা করো যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে কি আছে? গঙ্গা আছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে নেপাল, নেপাল থেকে নেপালে কি আছে? হিমালয়, হিমালয়ের যে হিমবাহটা হিমালয় থেকে কিছু একটা বয়ে আসতেছে যেটা গঙ্গার মধ্য দিয়ে গেছে, ওটাকে আমরা বলতেছি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে? হিমবাহ কোনটা? গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ দিয়ে যেটা ঢুকছে এই চাপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকছে, এটা কি বলছিলাম চাপাই নবাবগঞ্জ মনে আছে, যে সবচাইতে পশ্চিমে যেটা তোমার চাপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকছে ওটাকে আমরা কি বলতেছি? পদ্মা, যেটা এখানে গঙ্গা নামে পরিচিত, সেটা ঢুকার পরে কি হয়ে গেছে? পদ্মা হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ উৎপত্তি গুলো আসলে মুখস্থ করার থেকে তুমি যদি ম্যাপ দেখো তাহলে ইজি হয় আর কি। আচ্ছা গেল, নেক্সট হচ্ছে কি তোমার আরেকটা হিমবাহ, তিব্বতের আরেকটা হিমবাহ, তিব্বত কি ভুটানের এই অংশটা থেকে বা চীনের এই অংশটা থেকে যেটা আসতেছে ওটাকে বলতে হচ্ছে কি তোমার ব্রহ্মপুত্রের অরিজিন, ব্রহ্মপুত্র এখান থেকে আসতেছে। আচ্ছা কথা প্রসঙ্গে আরেকটা কথা বলে ফেলি, যে তোমরা যখন দীর্ঘতম নদী পড়বে, দীর্ঘতম নদী কিন্তু মুখস্থ করার কিছু নাই, তুমি চিন্তা করে দেখো এই মেঘনা কতটুক জায়গা কভার করতেছে, মেঘনা এখান থেকে এসে অনেক দূর কভার করে তারপর বঙ্গোপসাগরে পড়তেছে, সেই তুলনায় বাকি সব কিন্তু খুব ইজিলি পড়তেছে, ঠিক আছে? এই জন্য তুমি দেখবা দীর্ঘতম নদীর প্রশ্ন আসলেই সর্বপ্রথম কি বলতেছে? মেঘনা নদী। আবার মেঘনা দুইটা নদীর মিলনের ফলে তৈরি হয়েছে, এই জন্য প্রশস্ততম নদীটাও বলতেছে কি মেঘনা। আচ্ছা আরেক প্রসঙ্গক্রমে আবার বলে ফেলি, দীর্ঘতম নদ, নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? নদ কোনগুলোকে বলতেছি আমরা? কপোতাক্ষ নদে, নদ আর নদীর মধ্যে পার্থক্য শুধুমাত্র একটাই, কপোতাক্ষ ব্রহ্মপুত্র যেগুলা শেষে কোনো আ ই উ নাই, ওগুলা হচ্ছে কি তোমার কি বলে, যেগুলো শেষে কোনো প্রত্যয়ান্ত শব্দ নাই ওগুলাকে বলা হচ্ছে কি তোমার নদ, যেমন ব্রহ্মপুত্র শেষ, কিন্তু পদ্মা মেঘনা আ আ আ এরকম কিছু থাকলে এগুলোকে বলা হচ্ছে নদী। এটা একদম ভাষাগত একটা বিষয়, এগুলো পার্থক্য সাধারণত আমরাই বলি, খুব একটা ইম্পর্টেন্ট না।
কিন্তু এখানে ইম্পর্টেন্ট কেন, তোমার পরীক্ষায় ভুল হবে কেন? যদি দীর্ঘতম নদ বলে তখন তোমার পড়া লাগবে কি ব্রহ্মপুত্র, ঠিক আছে? কারণ মেঘনা হচ্ছে দীর্ঘতম নদী, প্রশস্ততম নদী। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, আমরা যেহেতু অরিজিন নিয়ে কথা বলতেছি, দুইটা অরিজিন নিয়ে কথা বলছি, আরেকটা অরিজিন নিয়ে কথা বলি, মায়ানমার কই আছে এদিকে? তাহলে মায়ানমার থেকে যেটা ঢুকতেছে, চিন্তা করে দেখো, ওটা কি হবে? কর্ণফুলী, লুসাই পাহাড় থেকে আসতেছে কর্ণফুলী। তাহলে দেখো, যেটা কম জায়গা কভার করতেছে ওটার মধ্যে যে স্রোতটা থাকবে, যে স্পিডটা থাকবে, যেটা বেশি কভার করতেছে, তুমি দেখবে খরস্রোতা নদীর অপশন আসলে কোনটা ইউজ করতেছি আমরা? কর্ণফুলী নদী, ঠিক আছে? কারণ হচ্ছে এটা কম জায়গা কভার করে খুব দ্রুত ও হাই প্লেস থেকে লো প্লেসে গেছে, এই জন্য খুব স্পিডটা পাওয়া যায় আর কি, খরস্রোতা নদী। আচ্ছা ঠিক আছে, আমরা নদীর অরিজিন যখন পড়বো তখন আরো ডিটেলসে আসবো। আমিত্রি অমে নামটা মনে রাখো, তাহলে হচ্ছে অনেক কিছু ইজি হয়ে যায়। আচ্ছা, সেভেন সিস্টার্স ঘুরে গেল, শিলিগুড়ি করিডোর বুঝে গেল। নেক্সট হচ্ছে কি, আমরা এই বিষয়টা পড়া হয়ে গেলে আমরা নেক্সট পার্টটুকুতে যাই, এই নেক্সট পার্টটা আর একটু ইজিলি বোঝানোর জন্য। আচ্ছা, এই এজন্যই আগরতলা এটা ত্রিপুরাই কেন, কারণ হচ্ছে চিন্তা করে দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে আসি এটা বলার আগে, চিন্তা করে দেখো, এই বাংলাদেশের মানচিত্রটাকে তুমি, একটা লোক চেয়ার ছাড়া বসে আছে, বসে আছে কিন্তু চেয়ারটা নিয়ে নিছো, চিন্তা করো। তাহলে এই পা, এই হাত, তারপর হচ্ছে গিয়ে এই মাথা, তারপর এটা হচ্ছে গিয়ে বসার জায়গা, চেয়ার নাই, ঠিক আছে? তো এই পায়ের অংশটা হচ্ছে কি পানিতে, এজন্য দেখবা বাংলাদেশ তো পুরো পৃথিবীর সাথে, পাকিস্তান ছিল হচ্ছে গিয়ে অনেকটা এই অংশে। আমরা যখন সেক্টর পড়বো এই পার্টটা খুব লাগবে। পাকিস্তান হচ্ছে গিয়ে তোমার, এখন তো ইন্ডিয়ার ছবি একটা আঁকি এরকম, পাকিস্তান হচ্ছে এখানে, বাংলাদেশ হচ্ছে এখানে, ঠিক আছে? এখন পাকিস্তানিরা তো ভিতর দিয়ে আসতে পারতেছে না, তারা কোথা দিয়ে আসছে? বাইরে দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আসছে, এই জন্যই তারা চট্টগ্রাম দিয়ে ঢুকছে। বঙ্গোপসাগর দিয়ে এখান দিয়ে ঢুকাটা ইজি, সুন্দরবন দিয়ে ঢুকার থেকে। আচ্ছা আসি, সেক্টর যখন পড়ব তখন দেখবা সেক্টরটা, এক নম্বর সেক্টরটা এখান থেকে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে ঘুরে আসছে পুরাটা, এই জন্যই এই বিষয়গুলো এভাবে জানলে ইজি হয়। আচ্ছা, আমরা এগুলোতে আসবো, সেক্টর আজকে পড়বো না। আজকে আমরা যে জিনিসটা পড়বো, আমরা যখন পড়তেছি চিন্তা করে দেখো তো, টেকনাফ, তেঁতুলিয়া, এরকম পঞ্চগড়, পঞ্চগড় হচ্ছে কি বাংলাদেশের মাথায় না? আমরা যদি চিন্তা করি একটু আগে যে মাথার হিসাবটা বললাম, মাথায় কি আছে এই যে পঞ্চগড়টা, তুমি দেখবা সংসদের এক নম্বর আসনটা হচ্ছে ঠিক এই জায়গা থেকে, ঠিক আছে? এক নম্বর আসন যদি আসে পরীক্ষায় পারা যাবে, মাথা থেকেই শুরু করতেছি, এক নম্বর আসনটা এজন্য মাথায়। আচ্ছা, আরেকটু ডিটেলস ঢুকি, যে নদ নদীর কথাটা তো বললাম, নদ নদী চিন্তা করে দেখো, তাইলে এই এখান থেকে আসতেছে ব্রহ্মপুত্র, আমরা বুঝলাম ব্রহ্মপুত্র কোন দিক দিয়ে ঢুকতেছে, ওটার নামটা লাগে কুড়িগ্রাম দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? তুমি ম্যাপ দেখলে বুঝবা। পদ্মা কোনখান দিয়ে ঢুকতেছে? নবাবগঞ্জ দিয়ে, এগুলো তো বুঝছি, আর ইয়াটা বলছি। আচ্ছা ঠিক আছে, কোথায় কি মিলছে গোয়ালন্দ বা চাঁদপুর, এগুলো আমরা পড়বো। এই যে চাঁদপুরে দেখো সবগুলো এসে মিলতেছে, এখানে মেঘনা মিলতেছে, পদ্মা মিলতেছে, এগুলো আমরা সব আস্তে আস্তে পড়বো, এখানে চাঁদপুর লেখা আছে। আজকে যেহেতু আমি নদী নিয়ে কথা বলতেছি না, আর সব আজকে টোটাল একটা আইডিয়া দিচ্ছি, নেক্সট দিন হচ্ছে কি আমরা ভিতরে ঢুকবো, আজকে টোটাল আইডিয়াটা দেখে রাখি আমরা। আচ্ছা, সেভেন সিস্টার্স বুঝলাম। আচ্ছা, এখানের মধ্যে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, তুমি যদি দেখো, আমরা একটু উপরের দিকে যাই, এইটার ক্ষেত্রে যদি দেখো, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই তিনটা, বান্দরবন, রাঙামাটি আর কক্সবাজার, ঠিক আছে? এই তিনটা হচ্ছে মায়ানমারের সাথে, আর বাকি সবগুলো হচ্ছে ইন্ডিয়ার সাথে। তাহলে মায়ানমারের সাথে আমরা সীমান্তবর্তী জেলা কয়টা পাচ্ছি? তিনটা। আর তুমি চাইলে গনে গনে দেখতে পারো ভারতের সাথে কয়টা পাচ্ছি, মূলত 32টা পাচ্ছি আর কি। এখানের মধ্যে রাঙামাটি হচ্ছে গিয়ে ভারত এবং মায়ানমারের সাথে মানে কমপ্লিটলি হচ্ছে গিয়ে দুইটার সাথেই আছে, একসাথে সীমান্তবর্তী জেলা। আচ্ছা, এই বিষয়টা সীমান্তবর্তী জেলা কোনটাই কমন আছে। এরপরে হচ্ছে কি মায়ানমারের বিষয়টা গেল, নাফ নদীর একটা ব্যাপার আছে, যে এখানে দেখো মায়ানমার আছে, আবার এদিকে আছে নাফ নদী, টেক নাফ, নাফ দিয়ে মনে রাখতে পারো, নাফ নদী, এটা হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশকে আলাদা করতেছে। আচ্ছা গেল, এই এরপরে আমরা আসি এরপরের পার্টটাতে, এতটুকু জানা হয়ে গেলে আমরা নেক্সট পার্টটাতে যাই, সেভেন সিস্টার্স বলে ফেলছি। আচ্ছা, আমরা ইয়াটা সেক্টর যখন পড়বো তখন ভাগ করাটা দেখবো কিভাবে ভাগ করছে। এরপর সেক্টর জানা হয়ে গেলে আমরা নদীর পার্টটাতে আরো ডিটেলসে ঢুকবো। তারপর আজকে আমি টোটাল আইডিয়ার ক্ষেত্রে তোমাদের আর দুইটা জিনিস করা লাগবে, বাংলাদেশের টোটাল স্থলবন্দর কতটুক, জলবন্দর কতটুক, দুইটা একসাথে একটু পড়বা, প্লাস স্থল সীমানা,
5,500 সামথিং, আর হচ্ছে গিয়ে জল শুদ্ধ মিলাই হচ্ছে 5,000, আর স্থল হচ্ছে 4,000 সামথিং। এই দুইটা আমি বলে দিব, এই দুইটা পড়ে নিতে হবে। আর লাস্ট একটা বিষয়, তুমি চিন্তা করে দেখো এগুলো হচ্ছে ইন্ডিয়া, আর একটু ইজিলি বুঝাই, এখানে হচ্ছে বঙ্গোপসাগর, এখানে হচ্ছে বঙ্গোপসাগর, এই পাশে ইন্ডিয়া, আর এখানে বাংলাদেশ। তুমি চিন্তা করে দেখো এখানে যদি কোনো অংশ কোনো একটা জায়গা থাকে, এটা কিন্তু বাংলাদেশের অংশ না, তোমার ইন্ডিয়ার অংশ না, সাগরে ভেসে আছে, তাহলে দুইটা দেশই দাবি করবে না এটা আমার, এই দেশও দাবি করবে এটা আমার, ওই দেশও দাবি করবে এটা আমার। এই দ্বীপটাই হচ্ছে কি দক্ষিণ তালবর্তী দ্বীপ, যেটা খুব বেশি পরীক্ষায় আসে, দক্ষিণ তালবর্তী দ্বীপ, বা ইন্ডিয়ারা বলে এটাকে হারিয়া বাংলা দ্বীপ, বাংলাদেশ বলে দক্ষিণ তালবর্তী দ্বীপ। দক্ষিণ কেন, এটা হচ্ছে দক্ষিণে, নিচে থাকলে এটাকে দক্ষিণ বলতাম। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাচ্ছে, বঙ্গোপসাগরে পাওয়া যাচ্ছে। এই দক্ষিণ তালবর্তী দ্বীপ কত সালে ডুবে গেছে, 2009 সাল মেবি ডুবে গেছে, এখন আর কোনো ইয়া নেই, কিন্তু একসময় এটা নিয়ে আমাদের খুব ঝগড়া ছিল সীমান্ত এই অংশের এলাকাটা নিয়ে। এই জন্য হচ্ছে এটা পড়ি কি একদম এক লাইনে পড়ছে, মানে হচ্ছে গিয়ে এই বিষয়টা হচ্ছে কি কিছু অংশ ইন্ডিয়ার কাছে গেলে কি ইন্ডিয়া বলতেছে পুরাটাই আমার, আবার বাংলাদেশের কাছে কিছু অংশ আসলে বাংলাদেশ বলতেছে পুরাটাই আমার, কেউ কাউকে ছাড়তেছে না আর কি। এই জন্য হচ্ছে কি মীমাংসা করার জন্য অনেক দূর যাওয়া লাগছিল আন্তর্জাতিক আদালত পর্যন্ত, কিন্তু আলটিমেটলি এটা ডুবে গেছে, এই জন্য হচ্ছে কি আর কিছু হয়নি। আচ্ছা, ছিট মহলের বিষয়টা তো আমরা আজকে যাব না, আজকে হচ্ছে এই এতটুকু যে পয়েন্ট গুলা দিছি, তোমরা যদি নোট করে থাকো ভালো, অথবা এই রেকর্ডটা থাকবে তোমরা পরবর্তীতে নোট করে নিতে পারো কথাগুলা, তুমি চাইলে যেকোনো কিছু ফলো করতে পারো, তোমার সাধারণ জ্ঞানে যেকোনো বই ফলো করতে পারো, বা এই কথাগুলো শুনে নোট করে রাখলেও চলবে। ঠিক আছে, তাইলে আজকের জন্য সাধারণ জ্ঞান এই এতটুকু।